আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে আমি এমন এক ব্যক্তিকে প্রেরণ করেছি, এমন একজনকে প্রেরণ করেছি তোমাদের মাঝে, তোমরা তার সম্পর্কে জানো না, তাকে চিনতে পারো না, তাকে বুঝতে পারো না, উনি এমন এক ব্যক্তি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা বট, কিন্তু প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, আমার আল্লাহর সৃষ্টি যতটুকু পর্যন্ত, আমার নবীজির রহমত ততটুকু পর্যন্ত। আপনারা বলুন, আজকের এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমার নবীর রহমতের আওতায় আছেন কি নাই? জোরে বলুন, আছেন কি নাই? এখন আমি একটা ভুল আপনাদেরকে ভেঙে দেই, শিক্ষিত সমাজ, হে যুবকেরা শুনুন, যারা শিক্ষিত লেখাপড়া করেছ, অনেক মৌলবীরা এক একজন এক একজনের এক একটা গানের পরিধি, সবার মাথা তো একরকম নয়, কথা কন ঠিক কিনা? অনেকে বলে আমার নবীর বেলায় বিশ্ব নবী, আপনারা জানেন আকাশের নিচে জমিনের উপরে যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় বিশ্ব, কিন্তু জানে না সাত আকাশ সাত জমিন সাবা সামাওয়াতি ওয়াল আর্দ কুল্লুল আর্দ নবিয়ুকা নবী আদমুকা আদম মুসাকা মুসা ঈসাকা ঈসা, প্রত্যেকটি জমিন রয়েছে, প্রত্যেকটি জমিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মতো মুসা নবী, নবীকা নবী নবীর মতো নবী, ঈসা কা ঈসা ঈসার মতো ঈসা, মুসা কা মুসা মুসার মতো মুসা, এমনি ভাবে আমার আল্লাহ জায়গায় জায়গায় প্রত্যেকটি জগতের জন্য পয়গম্বরের ব্যবস্থা করে রেখেছেন। আমার নবীজি কোন আলমের জন্য নয়, কোন জগতের জন্য নয়, আল্লাহর সৃষ্টি আমার মাবুদের রুবুবিয়াত যতটুকু পর্যন্ত, মালিকের খাল অর্থাৎ যতটুকু পর্যন্ত সৃষ্টি রয়েছেন আমার নবীজি ততটুকু জগতের জন্য রহমত। দুনিয়ার সবাই স্বীকার করত, কিন্তু নাম্বার ওয়ান শয়তান আবু জেহেল মানত না, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু মুহাম্মদ চিনি না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ হিসাবে জেনেছে, রহমতুল্লিল আলামিন হিসাবে জানে নাই, সেই জন্য সে জায়গায় বসতে পারে নাই, কথা কন ঠিক কিনা? আবু জেহেল একদিন ফন্দি করছে, মোহাম্মদ রে কোনো রকমেই ধরা যায় না, মোহাম্মদকে কোনো রকমে আক্রমণ করা যায় না, মোহাম্মদকে কোনো রকমেই মারা যায় না, রে আমার দলের লোকেরা শোনো, প্রতিদিন সকালবেলা মোহাম্মদ সুবহানাল্লাহ কইতেন না, প্রতিদিন সকালবেলা ফজরের টাইমে কাবা ঘরের দিকে আসা যাওয়া করে, রাস্তার মধ্যে তার ঘর থেকে বের হয়ে যখন কাবা ঘরের দিকে যায় ভোর রাত্রিতে, তোমরা একটা কাজ করবে, পাশে বড় করে একটা গর্ত করে রাখবে, এত বড় গর্ত যেন মুহাম্মদ গর্তের পাশে যাওয়ার সাথে সাথে ওই সময়টা অন্ধকার থাকবে হালকা, ওই সময় কেউ কাউকে চিনবে না, মুহাম্মদকে যাতা দা ধৈরা গাতার মধ্যে ফালাই দিবা, গাতার নিচে অনেক লম্বা লম্বা কাটা রেখে দিবা, মুহাম্মদ কাটার মধ্যে পড়বে, সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আবু জেহেল ডিক্লার দিয়ে দিলেন, যুবকেরা রে অসহকপুরের যুবকেরা শোনা, ওই জমানায় কিছু শয়তান আবু জেহেলের অনুসারী যুবকেরা আবু জেহেলের কথাগুলি শুনে কেমনে করতাম, ভোরবেলা তোমরা লুকায়িত থাকবা, মোহাম্মদ ভোর রাত্রিতে যাবে কাবা ঘরের দিকে হেরাম শরীফের দিকে, তবে মোহাম্মদকে জাতাদা ধরলে জানের ডরে বাঁচার জন্য বলতে পারে যে আমি মোহাম্মদ না, আমি মোহাম্মদ না, সে কত বড় শয়তান! আমার রসুলকে জীবনে এই কথা বলবে নাকি? কথা কথা কেন মোহাম্মদ না, যদি বাঁচার জন্য মোহাম্মদ না করে যাতা কিন্তু সাইরো না, যাতা তা ঠিকই ধরবা, এরা ঠিক আছে আল্লাহর নাম। এবার আইলুইছে সারা রাত ফারা দিতেছে,
ভোর রাত্রে রসুল রাস্তা দিয়ে হেঁটে যায়, গর্তের পারে যাওয়ার পরে, গর্তের পারে যাওয়ার আগে অন্যদিন আমার নূরের নবী ফার্স্ট টাইমে যায়, আজকে আমার আল্লাহ বলেন রসুল একটু লেট করে যান। সুবহানাল্লাহ, কারণ আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনার উপরে গজব ঢেলে দিবে, আমি আল্লাহ সহ্য করব কেন, আমি সহ্য করে নিতে পারবো না। এই জন্য বন্ধু মুস্তফা আপনাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আপনার নূরানি চেহারাকে বানিয়ে এমন ভাবে তৈরি করে আমি আল্লাহ আপনাকে আপনার উপর দৃষ্টি করেছি, আপনার উপর দৃষ্টি দিয়ে আমি আপনার উপর প্রেম নিবেদন করে আমি আল্লাহ প্রথমেই বলেছি আন্তা হাবিবুল্লাহ, আপনি আমার প্রিয় দুস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক কি না, আমি আপনার দুস্ত, আমি আপনাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছি। আর আপনাকে আঘাত করবে দেখি একটু লেট করে যান। আবু জেহেল কয় সময় তো চলে গেছে, মুহাম্মদ রে মনো গাতাত ফালাই দিছে, আমি একটু দেখাই গাতাত কি করতেছে মুহাম্মদ। আবু জেহেল চাদর দিয়া ঢাকনা দিয়া আস্তে করে যাইতেছে, লোকেরা মনে করছে আবু জেহেলের দলের লোকেরা মুহাম্মদ আইতাছে, যেই মাত্র গর্তের কাছে গেছে যে দিহি কেমনে মুহাম্মদ পড়া লইছে, আর এমনি গাছা তো ধরে কই ভাই সাবত কত দূর দূর করতাছ, হেরে কত দূর 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 কার দর্শ, আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ না, হেরে কো দেখ রে বড় হুজুর গিলাম কইছি না কথাটা, আবু জাহেল লে বড় হুজুর গিলাম কইছিন যে জাতা দিলই কি বোঝে আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ না, আগে আমরা রে হুজুর এটা জানা দিছে দে ফুতের জাতা, জাতা তো ধরে ফালাই দিছি, ফালায় এজন চিন্তিয়ে পড়ে রয়েছে একটু ফর্স হয়েছে বলতে বাল্যার মতো রাগ করেছে, বড় হুজুর আপনি দি আপনি আমার উপর রাগ করতেছেন কি লিগা, দেখ আমি রাগ করছি না রে, কতবার কইছি আমি মোহাম্মদ না, আমরা কি দোষ, আপনি দি কইছি মোহাম্মদ না কইলে জাতা বলে বড় করে দিতাম, তা আমরা কি দোষ, এই কণ্ঠ বদোষ না আমার কণ্ঠ ছিল না মোহাম্মদের কণ্ঠ, কণ্ঠ আমরা মুস্ত করে নিয়ে বুঝেছি, সবাই টান দিছে কতেল উড়া বাবু বাবলা কাড়া তো ঢুকছে যে স্যার বদা গাওয়াই লেছে পিঞ্জুরার মতো দর দর কাড়া কো ভাই সাহেব বহুদিন আপনি পাইছি, কারণ কাড়ার জন্য নবী রহমাতুল্লিল কাটায় গো ভাই সাহেব বহুদিনে পাইছি, আপনি যে জ্বালান রসুলকে জ্বালাইতেছে আজকে আপনি একটু জ্বালায় শান্তি করে দিয়ে দিই, 13 জন মানুষ তাওয়ারিখের মধ্যে লেখেন 12 জন যুবক জানতে শুরু করলো, কাটা কয় একটু সারে না আমার নবীজি আসার টাইম হয়ে গেল, দেখে 12 জন যুবক টানাটানি করতেছে, রে যুবকেরা কাদেরকে টানাটানি করছো, যুবকরা লজ্জায় কথা বলে না, এখন কি বলবো মোহাম্মদ তো সামনে, আমরার বড় হুজুর পইরা গেছে গাতাত, কো কেমনে পড়লো কো সাইডে তা গিছিন উরুদ্ধা পইরা গেছে গা, তো এখন উড়াও কো কতলা টানা টানতাছি একটু উড়ে না, আবু জেহেল সাইর সে নবীজির দিকে, আমার রসুল কই চাচা আপন চাচা না কইলাম বংশের চাচা, চাচা উঠবাই শরমের কথা কই না, চাচা উঠবাই ধরেন আমার আঙ্গুলটা ধরেন, যেই মাত্র আঙ্গুলটার মধ্যে ধরছে নূরের নবীর আঙ্গুল মুবারকের মধ্যে, যেই মাত্র আবু জেহেল টান দিয়ে ধরেছে রহমতের ফয়েজ গিয়ে আবু জেহেলের মধ্যে ঠাস খেয়েছে, সাথে সাথে কাটাগুলি আস্তে করে ছেড়ে দিয়েছে, আর ধরে রাখা যাবে না, রহমাতুল লিল আলামিনের হাত লেগে গেছে, সাইরা দিছে বলতে যারা তো উঠটা কয় মুহাম্মদ তুমি কত বড় ফার্স্ট ক্লাস জাদুকর, তুমি ধরার সাথে সাথে অতলা ফুলা মানে টানলো,
আমার উড়াই তাল্লো না, তুমি ধরার সাথে সাথে কানাডি ফেচের ফেচের সাইরা দিছে, আর আমি কচ্চর উঠে গেছি গা, তুমি কত বড় জাদুঘর কম চিন্তা করেন ফুতের অন ফাইলে আপনারা সাইজ করে নিলেন বলে কাডা টাইন না দইরে সুড়াই দেরে না রাসূলের পাক দর্শ সাইরা দিছে উঠতে আবার হে কত ইকো নাউজুবিল্লাহ বলবেন না এরে নবীর প্রেমে যদি তোমার ভিতরে রসুল প্রেম থাকে উম্মত যদি হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কথাই তাসির হবে কেননা তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত আমাদের সবকে জব হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে আমরা এক পদের প্রতীক হব এক মাটির নিচে যাব একই কোয়ালিটির কাপড় দিয়ে দাফন করা হবে সুতরাং ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ওই পথে চলতে চাই যেই পথ আমার নবীজির পথ নবীজির পথ হচ্ছে আল্লাহর ওলিদের পথ জোরে বলেন ঠিক কিনা